সৌদি আরব আল হাসা প্রদেশ বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুরাশি তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সৌদি আরব প্রতিনিধি আল মামুন শিপন জানান শনিবার রাতে আল হাসা স্থানীয় একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আল হাসা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহরুল আলম সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাসা বিএনপির প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নিয়ামুল কবির বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি শফিকুল ইসলাম লোকমান সাউদাগর মহিউদ্দিন মঞ্জুর হোসেন নুরুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বিএনপির বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান সভায় আনুষ্ঠানিকভাবে ভাবে জহিরুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় দোয়া করা হয়